আসসালামু আলাইকুম। প্রেমী ভাষা অনলাইন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো পূবালী ব্যাংক থেকে বিকাশে আপনি কিভাবে ফান্ড ট্রান্সফার করতে পারেন বা অথবা বিকাশে অ্যাড মানি করতে পারেন। আপনি দুইভাবে টাকা পাঠাতে পারেন, সেটা কিভাবে দেখতে পারেন এই ভিডিওতে। তা চলুন ভিডিওটা শুরু করি। টাকা পাঠাতে পারবেন বিকাশে পূবালী ব্যাংক থেকে, একটা হচ্ছে পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে অথবা বিকাশের অ্যাপসে ঢুকে লিঙ্ক অ্যাকাউন্ট অ্যাড মানি অপশনে গিয়ে। আমি দেখাবো পাই ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে কীভাবে ফান্ড ট্রান্সফার করবে। সেজন্য আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন ফান্ড ট্রান্সফার টু MFS অপশন, এই অপশনে ক্লিক করে দেবেন। পারমিশন চাইলে পারমিশন অ্যালাউ করে দেবেন, বিকাশ নাম্বার বসাবেন এখানে আপনি। সেজন্য আপনাকে এখানে এই যে অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনটা ক্লিক করে আপনি অ্যাড বেনিফিশিয়ারি করতে পারেন। অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করলে আপনার শর্ট নাম এবং মোবাইল নাম্বার দেবেন, বিকাশের যার নামে তার নাম দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন। তারপর বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করে দিলে অ্যাড বেনিফিশিয়ারি হয়ে যাবে। এখান থেকে আপনি এই যেটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে সেটাই ক্লিক করবেন। তারপর টাকার পরিমাণ দিয়ে দেবেন, আপনি কমপক্ষে 50 টাকা তো বিকাশে পাঠাতে পারবেন। হ্যাঁ, 50 টাকা। টাকার পরিমাণ দিয়ে ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারেন, আমি লিখে দিচ্ছি নিজ অ্যাকাউন্ট। আপনি যদি অন্য কাউকে পাঠাতে চান সেখানে লিখে দেবেন যে বিজনেস পারপাস বা ফ্যামিলি পারপাস বা আপনার সাথে সম্পর্ক, সেটা লিখে দেবেন। তারপর প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করলে লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর দেখাবে যে পায়ে ব্যাংকিং থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করা হবে, এই অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নেওয়া হবে, কোনো চার্জ নেই। অ্যাড বেনিফিশিয়ারিতে বিকাশে যার নামে তার নামটা দেখাবে। সম্পূর্ণ ডিটেলস ঠিক থাকলে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর অপেক্ষা করতে বলবে, লেখা আসবে প্লিজ ওয়েট। তারপর আপনাকে দেখানো হবে যে ফান্ড ট্রান্সফারই সাকসেসফুল হয়েছে, বিকাশে টাকা রিসিভ করে নেবে এবং বিকাশ থেকে মেসেজ আসবে, পাই ব্যাংকিং পূবালী ব্যাংক থেকে মেসেজ আসবে টাকাটা কেটে নেওয়া হয়েছে। দেখুন যে টাকাটা অলরেডি ফান্ড ট্রান্সফার হয়ে গেছে, বিকাশ থেকে মেসেজ এসেছে যে টাকাটা কেটে নেওয়া হয়েছে এবং পাই ব্যাংকিং থেকে দেখানো হয়েছে যে ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে বিকাশ থেকে পূবালী ব্যাংকে এবং পূবালী ব্যাংক থেকে বিকাশে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার করতে পারেন কোন ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থেকে বা উপকার হয়ে থাকে আপনার, তাহলে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশের বেল বাটন অন করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তাহলে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকুন সকলে।